জলঢাকা পৌরসভা নির্বাচনে 8 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সাক্ষাৎকার। রিপোর্ট মোহাম্মদ ইউসুফ আলী, জলঢাকা উপজেলা প্রতিনিধি। আজ 23 জানুয়ারি 2021 ইং শনিবার নীলফামারী জেলার জলঢাকা পৌরসভা নির্বাচনে আগামী 30/1/2021 ইং তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে জলঢাকা পৌরসভার বর্তমান 8 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া আবারও টেবিল ল্যাম্প মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 8 নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোহাম্মদ জিয়াউর রহমান বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা ও কোভিড-19 করোনা দান অনুদান বিনা স্বার্থে বিতরণ করেন। জিয়া জনপ্রিয়তা সম্পর্কে জানতে চাইলে প্রবীণ মুরব্বী মোহাম্মদ বজলুর রহমান বজু, শ্রী অমল চন্দ্র ও মোহাম্মদ মকসুদার রহমান বলেন, জিয়াউর রহমানের উপকারের কথা ভুলতে পারবো না। জিয়ার গরিব মানুষের মেয়ের বিবাহ উপলক্ষে বন্যার সময় এলাকা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জীবন বাজি রেখে উপকার করাই জিয়াউর রহমান একমাত্র কাজ। উপস্থিত জনতা ও আরও বলেন, জিয়াউর ছোটকাল থেকে মানুষের পাশে থেকে উপকার করত। নিজের ভাণ্ডারে না থাকলে গ্রামের হাট বাজারে কালেকশন করে অসহায় মানুষের সেবা দান করা ছিল তার স্বভাব সুলভ আচরণ। মোহাম্মদ জিয়াউর রহমানের প্রশংসার শেষ নেই। জনতার মুখে মুখে তার নাম। 8 নং ওয়ার্ডের ভোটের সংখ্যা 4000। জনগণকে জিজ্ঞাসা করলে বলে, আমাদের যা টেবিল ল্যাম্প মার্কা 3000 ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। সকলে জিয়াউর রহমানের জন্য দোয়া চান এবং একটি করে ভোট টেবিল ল্যাম্প মার্কায় দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানান। জয় হোক টেবিল ল্যাম্প মার্কার, জয় হোক জিয়াউর রহমান, জয় হোক মেহনতি মানুষের। গত 14 বছরে দেখছি আমি কিচ্ছু কাজ হয় নাই। আল্লাহ আমাকে জনগণের ব্যাপক ভোটে বিজয় করার পরে আমি জনগণকে প্রত্যাশা করি যে 4 নম্বর ওয়ার্ডে যে কাজটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হয় নাই সে কাজটি আমি করার চেষ্টা করব এবং করছি এবং দেখাইছি। সেটা হলো আমার ওয়ার্ডে অনেক ওয়াক্তি ঘর, নামাঞ্জি ঘর ছিল না, আমি সেটা করে দিছি। অনেক ঘরে সোলার ছিল না, সেই সোলারগুলো করে দিছি। অনেক গোরস্থান প্রাসাদ দিয়ে দিছি, অনেক মন্দির মসজিদে প্রাসাদ দিয়ে দিছি। এবং আমার ওয়ার্ডে যে অসহায় ব্যক্তি, আমার ওয়ার্ডে 80% অসহায় ব্যক্তি, 10% শিক্ষিত ব্যক্তি চাকরিজীবী, 10% হলো ব্যবসায়ী। এই 80% অসহায় ব্যক্তিকে নিয়ে আমি আজকে সোলার গতিতে ঠিক রাখিয়া আজকে আমি নিজেই অসহায় হয়ে গেছি। এটাতে আমার কোনো ব্যবসা কোনো কিছুই আমার ধান্দা নাই। আমার শুধু একটাই ধান্দা হলো আমি এবারে নির্বাচন করতাম না। আমি বিছানায় শুয়ে চিন্তা করে দেখতেছি আমি যদি নির্বাচন না করি আমি এই 4 নম্বর ওয়ার্ডের লোকজন মা বোনদের সাথে যে মা মহাব্বত আছে, যে মায়া মহাব্বত ছিনেওটা আছে, আমি এই মায়া মহাব্বত ছিনেও ছাড়া আমি একটু থাকতে পারবো না। এই জন্য আমি আবারও সবাইকে প্রতিশ্রুতি দিছি যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের সন্তানের মতো থাকবো, ভাইয়ের মতোই থাকবো। ভোটার সংখ্যা আমার ওয়ার্ডে হলো 3281। আমার হ্যাঁ প্রতিদ্বন্দ্বী কতজন? প্রতিদ্বন্দ্বী হলেন 8 জন। এদের 7 জনের কথা হলো এই জিয়া, এই প্রার্থী, এই কমিশনার, এ যে ভোট করতেছে, এ যে এত উন্নয়ন করতেছে, এই 4 নম্বরে কোনো ব্যক্তি, সম্মানী ব্যক্তি আর কোনোদিন নির্বাচন করতে পারবেন না। অতএব ওরা 7 জন এক পাশে হয়ে বলতেছে যে তোমরা কাকে ভোট দেন দেন, জিয়াকে দেন না। শুধু ওদের ভাষা একটাই হলো যে জিয়াকে ঠেকাও, জিয়াকে ঠেকাও। এখন আমার জনগণ কি বলে আপনারা জনগণের কাছে জিজ্ঞাসা করবেন। আমার উদ্দেশ্য হলো একটাই, আমি কিছু কিছু খারাপ কাজ করছি ওদের চোখে, সেটা হলো গরিব মানুষের মেয়ের বিয়ে হলে 50 কেজি চাল দিছি, কোনো গরিব মানুষ মারা গেলে 50 কেজি উহুসাবাদ করার জন্য চাল দিছি, এটাই ওদের চোখে খারাপ। ওরা এই ব্যবধানটা ওদের চোখে সহ্য হচ্ছে না, এই উন্নয়নটা। আমি চাই আমাকে জনগণ ব্যাপক হারে ভোট দিয়ে আবারও নির্বাচিত করাবে, আমার উন্নয়ন অব্যাহত থাকবে, আমি এই আশাবাদ আপনি উপকার মেলা উপকার পাচ্ছেন।
আমার একটা গরু একটা ওষুধ হলো আমার কই দাম 10,500 টাকা দিয়ে হ্যাঁ সবার মানে ভাও কই চলিস কি সমস্যা সমাধান কই চলিস যে গরু মেশিন বিয়া টিকে হলে সব সারি হ্যাঁ হেন্দুর মধ্যে ক্রিয়া বেড়া হলে ক্রিয়াটা তো হয় হেন্দু অমূল্য কি অমূল্য রায় বর্মন শ্রী নাই একটা আপনার মতামতে আপনি মুরুব্বী আপনি জিয়া ভাই সম্পর্কে কি জানেন আপনার কাকা নাকি ভোট দিবেন কাকে দিবেন মার্কা কি মার্কা কি মার্কা কি চ্যাংড়া মাঝে মধ্যে ঝাঁপিয়ে উঠবেন না শুভকামনা জানাচ্ছি সবাইকে জিয়া ভাই জয় হোক টেবিল ল্যাম্পের জয় হোক জিয়া ভাই জয় হোক টেবিল ল্যাম্পের জয় হোক ইনশাআল্লাহ আমরা বলি বেলা সবাই